আমরা যখন কলেজ বেলা পার করেছি, আমাদের বন্ধুদের মধ্যে মনে হতো যে অনেকে খুব কেরিয়ারিস্ট ছিল, তার একটা জীবনের লক্ষ্য ছিল যে সে এখানে পৌঁছবে। আবার কোনো কোনো ছেলে বা মেয়ে ছিল যারা একটু অন্য রকম ছিল, যারা খুব মেধাবী ছিল কিন্তু তারা ঠিক এই লক্ষ্যে পৌঁছতে হবে বা জীবনে এই উদ্দেশ্যটা সাধন করতে হবে এরকম কোনো ভাবনা তাদের ছিল না। তারা একটু কি বলে অন্যরকম ছিল, তারা খ্যাপার মতো গান গাইতো, কবিতা লিখতো, আকাশের দিকে চেয়ে থাকতো, ছবি আঁকতো, এইরকম আর কি। তো এইরকম একটি ছেলেকে আমি খুঁজে পাই একটি কবিতার মধ্যে দিয়ে, সেই আমার ছোটবেলায়, আমার কলেজ বেলায়। কবিতাটি লিখেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবিতার নাম অমল কান্তি। অমল কান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।